আমি জয়। আজকে আবার একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছে। আজকে আপনাদের দেখাবো কীভাবে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ এক্সট্র্যাক্ট করা যায়, এপিতে কনভার্ট করা যায়। চলুন শুরু করি। যে কোনো অ্যাপ্লিকেশন বা অ্যান্ড্রয়েড অ্যাপ এপিতে কনভার্ট করতে গেলে একটি অ্যাপের প্রয়োজন। সেই অ্যাপটির নাম হলো এপিকে এক্সট্র্যাক্টর। সেটি আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব। এখানে গিয়ে লিখব এপিকে এক্সট্র্যাক্টর, বা এপিকে এক্সট্র্যাক্ট দিলেই আমরা প্রথমে অ্যাপসটি ডাউনলোড করে নেব। অলরেডি এই অ্যাপসটি আমি ডাউনলোড করে রেখেছি, তাই যারা ডাউনলোড করেননি তারা ডাউনলোড করে নিন এবং ওপেন করুন। অ্যাপসটি ওপেন হওয়ার পর আপনি যে এখানে অ্যাপগুলো দেখতে পাচ্ছেন সেই অ্যাপগুলি আপনি ফোনে ইনস্টল হয়ে আছে। ধরুন 3D চেস গেম, ADM, অ্যাডভান্স টাস্ক ম্যানেজার, এরকম এই অ্যাপগুলোতে আপনি এপিতে কনভার্ট করতে চাইছেন। ধরুন আমি এই 3D চেস গেমটি এপিতে কনভার্ট করতে চাইছি, তাহলে এখানে এই যে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এক্সট্র্যাক্ট বা এপিতে কনভার্ট হয়ে গেল। ধরুন এই অ্যাপসটি আপনি কনভার্ট করতে চাইছেন, তাহলে এর উপরে ক্লিক করে দিলেই হয়ে গেল। এটি কোথায় আছে এটি আপনি পাবেন স্টোরেজ। দেখুন আরেকবার দেখাই, আপনি এবার স্কোরে গিয়ে স্টোরেজে চলে যান, ইন্টারনাল স্টোরেজ। দেখুন এক্সট্র্যাক্ট এপিকে, এখানে গিয়ে দেখুন আপনি যে তিনটে অ্যাপস আপনি এপিতে কনভার্ট করেছেন সেগুলি এখানে চলে এসছে। এখান থেকে আপনি ডাইরেক্ট ইনস্টল করে নিতে পারেন। এগুলো আমার ইনস্টল করা আছে, তাই ইনস্টল দেখাচ্ছে। এইভাবে আপনি একটি অ্যাপসকে এপিতে কনভার্ট করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং প্রতিদিন নতুন নতুন কিছু টেকনিক্যাল আপডেট পেতে থাকুন। ধন্যবাদ।